ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে প্রায় 80 থেকে 90 ভাগ শিক্ষার্থী ফেল করে থাকে ইংরেজিতে। আর শিক্ষার্থীরা কেন ইংরেজিতে ফেল করে সেটাই আজকে আলোচনা করব এই ভিডিওটিতে। প্রথম যে কারণ সেই কারণটি হলো অনেক শিক্ষার্থী জানে না আসলে কি কি পড়তে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে খুব কম সময় থাকে। এই কম সময়ের মধ্যে এলোমেলো প্রিপারেশন নেয় প্রায় 60 থেকে 70% শিক্ষার্থী। তারা অনেকেই জানে না যে কোয়েশ্চেন প্যাটার্ন কীভাবে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কীভাবে ইংরেজি প্রশ্নটা করে। বিগত সালের প্রশ্ন যদি আমরা খেয়াল করি, সেখানে গ্রামার, ভোকাবুলারি, রিটেন, টেক্সটবুক এই প্যাটার্নগুলো ফলো করে থাকে ইউনিভার্সিটি। ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন ফলো করে থাকে, বাট অন্যান্য বিশ্ববিদ্যালয় রিটেন ফলো করে না। তার মানে হচ্ছে গ্রামার, ভোকাবুলারি এবং টেক্সটবুক এই তিনটা প্যাটার্ন তোমাকে ভালোভাবে শিখতেই হয়। অনেকেই হচ্ছে শুধু গ্রামারের প্রিপারেশান নেয়, আবার অনেকে শুধু টেক্সটবুকের প্রিপারেশান নেয়, আর এই এলোমেলো প্রস্তুতির কারণে অনেকে ফেল করে থাকে। দ্বিতীয় যে কারণটি সেটি হলো বেসিক গ্রামারের দুর্বলতা। অনেক শিক্ষার্থী আছে যারা বেসিক গ্রামারে দুর্বল, আর বেসিক গ্রামারে দুর্বল থাকার কারণে তারা প্রস্তুতির সময় বুঝে উঠতে পারে না যে আসলে প্রশ্নটা কীভাবে এসেছে, কোন টপিক থেকে এসেছে। অনেকে অনেক পরিশ্রম করে, রুল বুঝে, কিন্তু হচ্ছে পরীক্ষার প্রশ্ন অ্যান্সার করতে পারে না। এর একটাই কারণ, বেসিক গ্রামারের দুর্বলতা। তো সেই ক্ষেত্রে যারা বেসিক গ্রামারে দুর্বল তাদের পাশ করা অসম্ভব হয়ে ওঠে। আর তৃতীয় যে কারণটি সেটি হচ্ছে ভোকাবুলারিতে দুর্বলতা। ভোকাবুলারিতে দুর্বলতা বলতে আমি এটাই বুঝাচ্ছি, এখানে শুধু সিনোনিম অ্যান্টোনিম নয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, গ্রুপ ভার্ব, কারেক্ট স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যানালজি, এই টপিকগুলো ভালোভাবে মুখস্থ না করা। এই টপিকগুলো মুখস্থ না করে গেলে দেখা যায় যে প্রশ্নের ভিতরে প্রায় 40 থেকে 50% কোয়েশ্চেন আসে মেমোরাইজিং পার্ট বা ভোকাবুলারি পার্ট থেকে, আর এই কারণে ইংরেজিতে তারা ফেল করে যায়। এরপর যদি আমরা বলি সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। অনেক শিক্ষার্থী আছে যারা স্কুল এবং কলেজ পার করেছে, বাট সুন্দরভাবে গুছিয়ে সঠিকভাবে একটি সঠিক লাইন লিখতে পারে না, মানে সেন্টেন্স লিখতে পারে না। আর ফ্রি হ্যান্ড রাইটিং দুর্বলতার কারণেই অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনে ফেল করে যায়। আর এর পেছনের প্রধান কারণ হচ্ছে আগে থেকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে চর্চা না করা। ইংরেজিতে ফেল করার আরেকটি অন্যতম কারণ হচ্ছে রিভিশন না দেওয়া। 4-5 মাস সময় পেয়ে অনেকে ভালো প্রস্তুতি নেয়, বাট রিভিশন না দেওয়ার কারণে তারা হচ্ছে প্রশ্ন গুলিয়ে ফেলে। তারা আসলে ধরতে পারে না কোন টপিক থেকে প্রশ্ন এসেছে বা কীভাবে আসছে। এবং সর্বশেষ যে কারণটা আমি দেখাবো সেটা হচ্ছে পর্যাপ্ত প্র্যাকটিস না করা। অনেকেই ভোকাবুলারি মুখস্থ করে, অনেকে গ্রামার খুব ভালোভাবে আয়ত্তে আনে, বাট প্র্যাকটিস না করার কারণে তারা ইংরেজিতে ফেল করে বসে। অতএব ইংরেজিতে ফেল ঠেকাতে হলে এই কয়েকটা পয়েন্ট তোমার অনেক ভালোভাবে মেনটেন করতে হবে। যদি তুমি মেনটেন করো তাহলে 100% তুমি ইংরেজিতে পাশ করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।